নমস্কার, মধু অর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এক আঁটি পালং শাক দিয়ে পালং শাকের ভর্তা তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই বাড়িতে এই পালং শাকের ভর্তা তৈরি করেন, কিন্তু আমি আজ যে পদ্ধতিতে এই ভর্তা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি দেখুন এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাক বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে পালং শাক পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে দেব পালং শাক আর আলু ভাপিয়ে নেবার জন্য। জল ফুটতে শুরু করেছে, এইবার এইরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দেব। এবার এই পাত্রে দিয়ে দেব চাকা করে কেটে রাখা আলু। এইভাবে একদিকে রাখব। আলুগুলো এক সাইডে রেখে কেটে রাখা পালং শাক এক সাইডে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু এবং পালং শাক 5 মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেব। এবার চেক করে নেব আলু আর পালং শাক সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, পালং শাক ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে পালং শাক আর আলু নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন পালং শাকের যে নিজস্ব জল আছে সেই জল অনেকটা বেরিয়েছে, আমি যে জল দিয়েছিলাম তার দ্বিগুণ জল হয়ে গেছে। পালং শাক আর আলু ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আলু এবং শাক মেখে নেব। লবণ কিন্তু বুঝেই দিতে হবে, শাকে লবণ বেশি হলে ভালো লাগে না। আলু আর শাক ভালো করে মেখে নেব। আলু এবং শাক লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। ভর্তা কিন্তু সরিষার তেল দিয়েই করবেন। এবার দুটো শুকনো লঙ্কায় তেলে ভেজে নেব। লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রেখে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই তেলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব 10 কোয়া রসুন কুচি। রসুন কুচি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নেব। এখানে আর লবণ ব্যবহার করব না, যেহেতু আলু এবং শাক লবণ দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ ভাজা হোক, এখন আমি লঙ্কা দুটো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবে লবণ দিয়ে মেখে নিলাম। পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মেখে রাখা শাক এবং আলু। পেঁয়াজ এবং রসুন ভাজা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা লঙ্কা দিয়ে দেব। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দেব। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব শেষে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2 চামচ সরিষার তেল। পেঁয়াজ এবং তেল দেবার পর 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। অসাধারণ স্বাদের পালং শাকের ভর্তা এখানে রেডি। এবার গ্যাস অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে এইভাবে তৈরি করা পালং শাকের ভর্তা জাস্ট অসাধারণ লাগবে। আপনারা এই পদ্ধতিতে তৈরি করে ফেলুন আজই, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের তৈরি পালং শাকের ভর্তা কেমন হলো।
আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।